আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন আভা টিভি। তাওরাতের অনুসারীদেরকে ইহুদি, ইঞ্জিলের অনুসারীদেরকে খ্রিস্টান আর কুরআনের অনুসারীদেরকে মুসলিম বলা হয়। কিন্তু জাব্বুর অনুসরণকারীদেরকে কি বলা হয় এবং তারা এখন কোথায় আছে? আমরা জানি আল্লাহ তাআলা প্রধান চার আসমানি কিতাব অবতীর্ণ করেছেন নবী আলাইহিস সালামদের উপর, যথা তাওরাত, জাব্বুর, ইঞ্জিল এবং সর্বশেষ কুরআনুল করিম। তবে ইসলামের কোথাও তেমন জাব্বুরের বর্ণনা, ইতিহাস এবং ব্যাখ্যা পাওয়া যায় না। কিন্তু এমন কেন? জাব্বুর ওহির মাধ্যমে অবতীর্ণ হওয়া সত্ত্বেও কেন এই কিতাবের আলোচনা তেমন শোনা যায় না, যেমনটা অন্যান্য আসমানি কিতাবগুলোর ব্যাপারে শোনা যায়? এই কিতাবটি এখনও কি অবিকৃত আছে? এই কিতাবে কি লেখা ছিল এবং কোন কোন বিষয়ে আলোচনা ছিল? আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা না বললে নয়, যারা ইতিমধ্যে আভা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এই মূল্যবান সাপোর্ট আমাকে অনেক প্রেরণা যোগাবে। চলুন তাহলে দেরি না করে ফিরে যাই আজকের মূল আলোচনায়। জাব্বুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব। জাব্বুর সম্পর্কে জানার আগে এই কিতাবটির অবতীর্ণ হওয়ার সময়কাল, প্রেক্ষাপট ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে জানা দরকার। মিশরের ফেরাউনের কাছে 400 বছর গোলামি করতে থাকা বনি ইসরায়েলকে মুক্তি দিতে তাদের মাঝে আল্লাহ তাআলা তার নবী ও রাসূল হযরত মুসা আলাইহিসসালামকে প্রেরণ করেন, যার উপর তাওরাত কিতাব নাজিল করেন। হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে এক বিস্তৃত মরুভূমি পাড়ি দিয়ে ফিলিস্তিনে নিয়ে যান, যার বিস্তারিত বর্ণনা কুরআনুল কারিমে পাওয়া যায়। লম্বা পথ পাড়ি দেওয়ার সময় মরুভূমির মাঝে তুর পাহাড়ের চূড়ায় তাওরাত কিতাব নাজিল করা হয়। মরুভূমিতে অবস্থানরত প্রায় 10 লক্ষ ইহুদিদেরকে মান্না সালওয়া অর্থাৎ আসমানি খাবার দেয়া হয়। রৌদ্রের তাপমাত্রা থেকে তাদেরকে রক্ষা করতে আকাশকে মেঘমালা দিয়ে ঢেকে রাখা হয় আর পাহাড় থেকে ঝর্ণা নির্গত করা হয়। হযরত ঈসা আলাইহিস সালামের 1500 বছর পূর্বে হযরত মুসা আলাইহিস সালামের জামানা ছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে। তখন ফিলিস্তিনে মুশরিকদের শাসন চলছিল। আল্লাহর নবী হযরত সামুয়েল আলাইহিস সালাম, যিনি বনি ইসরায়েলদের বাদশাহ ছিলেন অনেক দিন ধরে, তিনি বৃদ্ধ হওয়ায় আল্লাহ তাআলার হুকুমে তালুত আলাইহিস সালামকে বাদশাহ নিযুক্ত করেন। আর এই ঘটনাটি সূরা বাকারার 245 থেকে 252 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। হযরত তালুত আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম এর পূর্বে 1004 থেকে 1020 সাল পর্যন্ত রাজত্ব করেন। আর এই সময়কালে ফিলিস্তিনি সেনাবাহিনীদের সাথে বনি ইসরায়েলদের শর্ত সাপেক্ষ একটি যুদ্ধ সংঘটিত হয়। তখন বনি ইসরায়েলরা খুবই গরিব এবং দুর্বল ছিল। ফিলিস্তিনি সেনাবাহিনী তাদের শক্তির বলে অহংকার বশত বনি ইসরায়েলিদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলে, আমাদের সবচেয়ে শক্তিমান যোদ্ধা জালুতকে যদি তোমাদের কেউ হারাতে পারে তাহলে বিনা যুদ্ধে সমগ্র ফিলিস্তিন তোমাদের হাতে তুলে দেয়া হবে। তখন তালুত আলাইহিস সালাম ঘোষণা করেন, আমাদের মাঝে যদি কেউ জালুতকে হারাতে পারে তাহলে আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দেব এবং সেই হবে আমাদের ভবিষ্যৎ বাদশাহ। তখন হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি সেই সময় ছাগল চড়াতেন, তিনি সামনে এসে একটিমাত্র আঘাতে শত্রুকে মেরে ফেলেন। অতঃপর কথামতো ফিলিস্তিন বনি ইসরায়েলিদের কাছে হস্তান্তর করা হয়। পরাজিত ফিলিস্তিনি সেনাবাহিনীর কাছ থেকে তাবুতে সাকিনা নিয়ে নেওয়া হয়, যার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের তাবারুকাত ছিল। হযরত তালুত আলাইহিস সালামের মৃত্যুর পর হযরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ নির্বাচিত হন এবং বাইতুল মুকাদ্দাসে নিজের পার্লামেন্ট গঠন করেন, যার নাম ছিল হিব্রুন। তখন পর্যন্ত আল্লাহর হুকুম, আহকাম, শরীয়ত, তাওরাতের বিধান অনুযায়ী ছিল। অতঃপর প্রথমবারের মতো হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলিদের জন্য ইবাদতখানা তৈরি করা শুরু করেন। ইতিপূর্বে ইহুদিদের ইবাদতখানা সম্পর্কে তেমন ধারণা ছিল না। সেখানে তাবুতে সাকিনাকেও নিয়ে এসে রাখা হয়। সেই ইবাদতখানা হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় সম্পন্ন হয়নি, তবে তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এটিকে সম্পন্ন করেন, তাই সেটাকে হেকেলে সুলাইমানি নামে ডাকা হয়। যেহেতু বনি ইসরায়েলিদের কাছে সেই সময় তাওরাতের বিধান বা শরীয়ত ছিল, ইবাদতের দিক নির্দেশনাও ছিল, তাই হযরত দাউদ আলাইহিস সালামের ওপর নাজিলকৃত কিতাব জাব্বুর, যার অর্থ টুকরা বা অংশ, সেটি দ্বারা কোনো নতুন শরীয়ত প্রণয়ন করা হয়নি। জাব্বুর কোনো শরীয় কিতাব ছিল না, মূলত সেটি ছিল আল্লাহ তাআলার প্রশংসা, হামদ ও সানায় পরিপূর্ণ। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে লোহা গোলানোর শক্তি, অসাধারণ সুমধুর কণ্ঠসহ আকর্ষণীয় বয়ান করার ক্ষমতা দান করেছিলেন, যা আজ পর্যন্ত আর কাউকে দান করেননি।
জাব্বুরে শুধু আল্লাহ তাআলার প্রশংসা, তার বড়ত্ব, মহত্ত্ব বর্ণিত ছিল। তাতে কোনো জীবন চালানোর বিধিবিধান, ইতিহাস কিংবা কোনো ভবিষ্যৎবাণী ছিল না। অর্থাৎ জাব্বুর কোনো শরীয়তের কিতাব ছিল না। এই কিতাব নাজিল করার পর বনি ইসরায়েলীদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর গুণগান ও প্রশংসা পাঠ করা শেখানো হয়েছিল। হযরত দাউদ আলাইহিসসালাম যখন লম্বা দমে সুললিত কণ্ঠে জাব্বুর তেলাওয়াত করতেন, তখন আসমান, পাহাড়, নদী সেই সুরে মেতে উঠত। জাব্বুর কিতাবের আয়াত আর দাউদ আলাইহিসসালামের কণ্ঠের সুরের মূর্ছনায় মানুষ এতটাই প্রভাবিত হতো যেন তারা দুনিয়াতেই বেহেস্তি সুখ অনুভব করছে। হযরত দাউদ আলাইহিসসালামের ইন্তিকালের পর সেই সুর তো দুনিয়া থেকে চিরতরে চলে যায়, কিন্তু সেই কিতাবকে ইহুদিরা হেকেলে সুলাইমানিতে আল্লাহ তাআলার বড়ত্ব ও গুণগান বর্ণনা করার জন্য আগেও পড়ত, এখনও পড়ে। তবে বলা বাহুল্য, হাজারো বছরের পরিক্রমায় এক জেনারেশন থেকে অন্য জেনারেশন পর্যন্ত এই কিতাবটি না আছে সংরক্ষিত আগের মতোই, নাই বা আছে সেই আগের বাণীসমূহ যা হযরত দাউদ আলাইহিসসালামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত এই কালামসমূহ যা তাওরাত এবং জাব্বুরে লিপিবদ্ধ আছে সেগুলোকে একত্রে বর্তমানে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, আর হযরত ঈসা আলাইহিসসালামের উপর নাজিলকৃত কিতাব ইনজিলকে নিউ টেস্টামেন্ট বলা হয়। জাব্বুর কিতাবের কিছু উদ্ধৃতি আপনাদেরকে শোনাচ্ছি যাতে করে এই কিতাবকে নাজিল করার উদ্দেশ্য সম্পূর্ণরূপে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়। খোদা আমার মালিক, আমার কোনো কিছুর অভাব হবে না। তিনি আমাকে সবুজ শ্যামল জমিনে বসবাস করান, আর তিনি আমাকে প্রশান্তময় ঝর্ণার কাছে নিয়ে যান। তিনি আমার জীবনকে বাঁচিয়ে রাখেন, তিনি তার নামের খাতিরে আমাকে সত্য পথে নিয়ে যান। যদি আমাকে মৃত্যুপুরীও পাড়ি দিতে হয় তবুও দিব, কেননা তিনি আমার সাথে আছেন। তোমার আশা তোমার লাঠিতে আমি প্রশান্তি পাই। তুমি আমার শত্রুদের মোকাবেলায় আমার সামনে দস্তরখান বিছিয়েছ। তুমি আমার উপর কৃপা করেছ, সর্বদা কল্যাণ এবং রহমত আমার উপর বর্ষণ হবে এবং আমি চিরদিন খোদার ঘরেই থাকব। এভাবে সম্পূর্ণ জাব্বুর আল্লাহ তাআলার গুণগানে পরিপূর্ণ। তাই এই কিতাবকে শরীয়ত হিসাবে অনুসরণকারী কোনো ব্যক্তি পৃথিবীতে বেঁচে নেই, আর এটা ধর্মীয় বিধান প্রণয়নকারী কোনো আসমানি কিতাব ছিল না, যেমন তাওরাত, ইনজিল ও কুরআন। আল্লাহ তাআলার গুণগান করা তো প্রায় প্রত্যেক আহলে কিতাবী লোকদের কমন ইবাদত, যাতে কারো দ্বিমত নেই। হযরত দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের পর বনি ইসরায়েল জাদুটোনা, সুদখুরি, অত্যাচার, পাপাচারে লিপ্ত হয়। যখন তারা তাওরাতকে অর্থ ও নিজের স্বার্থের বিনিময়ে বিকৃত করে ফেলে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাদের মাঝে একজন নবী অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করেন, যার শরীয়ত তাওরাত ছিল। আর তার উপর যে ইনজিল কিতাব অবতীর্ণ হয় তার আলোচ্য বিষয় ছিল নফসের নিয়ন্ত্রণ, আখলাকি বিশুদ্ধতা। কেননা সেই সময় ইহুদি আলেমদের একমাত্র সমস্যা ছিল আখলাকি অবক্ষয়, এই জন্য তাওরাতে সমস্ত বিধানকে বহাল রাখা হয়। তারপর ইনজিলেও কিছু নতুন বিধিবিধান নাজিল করা হয়, কিন্তু ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকেও মিথ্যুক বলে এবং তাকে অস্বীকার করে। হযরত ঈসা আলাইহিসসালাম আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে আগমন করেন। তারপর বনি ইসরায়েলীদের মাঝে নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় এবং নবুয়তের ধারাবাহিকতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশের মাঝে চলে যায়। আর এই কারণেই ইহুদিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং উনাকে শত্রু মনে করে। হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটায় বনি ইসরায়েলীদের শাসন পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায় এবং উম্মতে মুহাম্মাদী উপাধি বনি ইসরায়েল থেকে বনি ইসমাইলে চলে যায়। আর আপনারা জেনে অবাক হবেন যে ইহুদিরা এমনকি আল্লাহর ফয়সালার উপরেও অভিযোগ করে। আমি মনে করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন কিছু জিনিস জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আভা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।